তো গাইজ কোভিড নাইন্টিন পরিস্থিতি দু হাজার একুশ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচীর ভিত্তিতে অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মূল্যায়ন আপনাদের জন্য প্রকাশ হয়ে গেছে তো ক্লাস সেভেনের স্টুডেন্টের জন্য আজকের ভিডিও তো ক্লাস সেভেনের প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্টে কী কী থাকছে আপনারা দেখে নিন তো এখানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তবুও আমি একটু বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পাঠ্যসূচি ও অন্তর্ভুক্ত পাঠ নম্বর বিষয়বস্তু রয়েছে এটাই প্রথমে রয়েছে কাবলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ রয়েছে সংবাদ পাইলাম কাবলে শহীদ মিন্নির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নয় ইতিমধ্যে যে প্রায় সপ্তাহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিন্নির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে এটি হচ্ছে যৌক্তিতে উপযুক্ত কারণ দেখিয়া তার যুক্তিত তুলে ধরতে হবে নিচে মানে এখন যে কথাটা আমরা বলছি এটি হচ্ছে সাধুরীতিতে রচিত উপযুক্ত কারণ দেখিয়া তার যৌক্তিকতা আপনাকে তুলে ধরতে হবে তো এর মধ্যে আপনার কিছু নির্দেশনা দেওয়া রয়েছে শিক্ষার্থী শিক্ষার্থীরা বাংলা ব্যাকরণ নির্মিত বইয়ের সহায়তা নিয়ে সাধুরী আকৃতির চার থেকে পাঁচটি বৈশিষ্ট্য লিখবে উল্লেখিত পাঠ থেকে সর্বনাম ক্রিয়াপদ অব্যয় তৎসম শব্দের দৃষ্টান্ত চিহ্নিত করতে হবে আর যৌক্তিকতা সহ উপসংহারটি আপনাকে লিখতে হবে তো এই তিনটা স্টার দেওয়া রয়েছে এই তিনটা স্টারে আপনাকে আপনার অ্যাসাইনমেন্টে সম্পূর্ণ সম্পূর্ণ করতে হবে তো ক্লাস সেভেনের বাংলা হয়ে গেল বাংলাটি আপনাদের প্রকাশ করে দিয়েছে তো ক্লাস সেভেনের এখানে দেখতে পাচ্ছেন যে ধর্ম যে অ্যাসাইনমেন্টটি রয়েছে এখানে অধ্যায় ও শিরোনামে রয়েছে প্রথম অধ্যায় আর পাঠ্যসূচিতে রয়েছে পাঠ এক দুই তিন এক থেকে পাঁচ তো পোস্টারে রয়েছে আমাদের চারপাশে জীবজগতের মাঝে মহান আল্লাহ একত্বাবাদের অসংখ্য নমুনা বিদ্যমান বাস্তব উদাহরণসমূহ সমূহ একত্বাবাদের প্রমাণ উল্লেখ করার একটি পোস্টার তৈরি করো তো এই পোস্টারটি আপনাকে তৈরি করতে হবে আপনার অ্যাসাইনমেন্টের খাতার মাধ্যমে অবশ্যই আপনি ক্লাস সিক্সে যে অ্যাসাইনমেন্টগুলো করেছেন এভাবে অ্যাসাইনমেন্টের খাতার মাধ্যমে আর এখানে হিন্দু ধর্মের রয়েছে প্রথম অধ্যায় আর খ্রিস্টান ধর্মেরও প্রথম অধ্যায় যেহেতু এটি প্রথম সিলেবাস তো অন্যান্য ধর্মের প্রথম অধ্যায় রয়েছে তো গাইজ সপ্তম শ্রেণীর বাংলা এবং ধর্ম এই দুটি সাবজেক্টেরই প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্ট দিয়েছে বাকিগুলো পরে দেবে আমাদের পরের ভিডিওতে আপনারা এগুলো পেয়ে যাবেন তো এই লিঙ্কটি আপনাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে অথবা সবগুলো অ্যাসাইনমেন্ট কী করে নিজের ফোনে ডাউনলোড করবে সে ভিডিওর লিঙ্কও আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা এটি দেখে অথবা লিঙ্ক থেকে ডাউনলোড করে নিজেদের মতো করে পড়তে পারো তো গাইজ এই ছিল আজকে আমাদের ভিডিও তোমাদের জন্য তো ভিডিওটি তোমার উপকারে আসলে অবশ্যই একটি লাইক করে দিও আর এরকম এর সলভ অথবা এরকম আরও भिडियो पे चैनल के सबसाइब कर पाँच तक बिल्कुल बाजिए रखो